চীনের উহানের ল্যাব থেকে সরাসরি করোনা ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার ফাঁস হওয়া এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে করোনা ভাইরাস নিয়ে কাজ হলেও প্রাকৃতিকভাবে নাকি মনুষ্যসৃষ্ট উৎস থেকে ভাইরাসটি ছড়িয়েছে এখনও সে সম্পর্কে কিছু নিশ্চিত হতে পারেনি তারা। তবে ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানোর সম্ভাবনা বাতিল হয়ে যায়নি বলে মার্কিন অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের চার পৃষ্ঠার এক প্রতিবেদনে উঠে এসেছে। 2019 সালে চীনের উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ভাইরাসটি ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায় দেয়া নিয়ে ওয়াশিংটন বেজিং সম্পর্কের টানাপোড়েন চলছে।